আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জিতের ছবিতে আবির রূপমিনি। বন্ধুরা জিতের সঙ্গে আগে কাজ করেছেন অসুর ছবিতে আবির চট্টোপাধ্যায় জিতের প্রোডাকশন হাউসে অসুরে কাজ করার পর আমরা আবার দেখতে পারব আবিরকে কাজ করতে তার আগামী ছবিতে জিত প্রোডাকশন হাউস খোলার পরেই বলেছিলেন তিনি চান্স দেবেন নতুন প্রতিভাকে তবে তার প্রোডাকশন হাউসের সব ছবিতেই যে জিতকেই আমরা নায়ক হিসেবে পাবো তা নয় কিন্তু এ কথা জিত আগেই জানিয়েছিলেন কথা মতো জিতের প্রোডাকশন হাউজের আগামী ছবির নায়ক হচ্ছেন আবির চট্টোপাধ্যায় সূত্রের খবর আবিরের বিপরীতে এই ছবিতে থাকতে পারেন রুক্মিণী মৈত্র ছবিতে ডিরেক্টর হিসেবে আমরা পেয়ে যাব নবাগত ডিরেক্টর সৌভিককে সৌভিকের বড় পর্দায় এটি প্রথম কাজ এ বিষয়ে ছবির নায়ক আবির চ্যাটার্জি জানিয়েছেন আমি ছবিটা করছি এটা নিশ্চিত সৌভিকের এটা প্রথম কাজ তবে নায়িকা কে হবেন সে বিষয়ে ঠিক জানি না আমার কাছে খবর কাস্টিং এখনো চলছে তো বন্ধুরা যদি সব ঠিকঠাক থাকে তাহলে আবির আর নতুন জুটি দেখতে পারবে বাংলার জনগণ এই ছবি সংক্রান্ত আরও খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে সব খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি